আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অন্তরীকরণের আগের পর্বের ধারাবাহিকতায় আজ আলোচনা করতে যাচ্ছি 9.1 এর দ্বিতীয় পর্ব। তো লেটস স্টার্ট। লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট এফ অফ এক্স ওভার জি অফ এক্স, এই ফর্মুলা যদি আমরা লক্ষ্য করি তাহলে নিম্নোক্ত উপায়ে সমাধান করতে চেষ্টা করব। এক্ষেত্রে সর্বোচ্চ গাতযুক্ত দ্বারা লব ও হরকে ভাগ করব, তারপর একে ইনফিনিট ইনপুট করব, তারপর এতে সামথিং বাই ইনফিনিট সমান জিরো, ওই ফর্মুলাটা আমাদের জানা থাকতে হবে। তো আমরা একটা উদাহরণ সলভ করার চেষ্টা করি। এক লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ওভার 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4। লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট, লক্ষ্য করি এক্ষেত্রে সর্বোচ্চ গাতযুক্ত চলক হচ্ছে x স্কোয়ার। এক্ষেত্রে সর্বোচ্চ গাতযুক্ত এই চলক x স্কোয়ার দ্বারা লব উপরকে ভাগ করি, x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ওভার 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4। এতে সর্বোচ্চ গাতযুক্ত হচ্ছে অন এক্স স্কোয়ার, তাহলে অন বাই এক্স স্কোয়ার হরে হচ্ছে অন বাই এক্স স্কোয়ার। লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে লবে পাচ্ছি 1 প্লাস 3 ওভার এক্স প্লাস 5 ওভার এক্স স্কোয়ার 2 প্লাস 9 ওভার এক্স মাইনাস 4 ওভার এক্স স্কোয়ার। লক্ষ্য করি এখন এক্স এর মান এখানে ইনপুট করি 1 প্লাস 3 ওভার ইনফিনিট মাইনাস 5 ওভার প্লাস 5 ওভার ইনফিনিট স্কোয়ার 2 প্লাস 9 ওভার ইনফিনিট মাইনাস 4 ওভার ইনফিনিট স্কোয়ার। খেয়াল করি 1 প্লাস 3 ওভার ইনফিনিট অর্থাৎ সামথিং বা ইনফিনিট সমান 0 প্লাস 0, 2 প্লাস 9 বা ইনফিনিট তাহলে 0 মাইনাস 4 বা ইনফিনিট স্কোয়ার 0, এতে 1 বাই 2। দিস ইজ দ্য এক্সাম্পল অফ আনসার। আমরা আরেকটা ম্যাথ সলভ করি, 2 নাম্বার। লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট এক্স বাই 2x প্লাস 1। লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট, এখানে সর্বোচ্চ গাতযুক্ত চলক হচ্ছে x, তাহলে x দ্বারা লব হরকে ভাগ করি, 2x প্লাস 1 1 বাই x। লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট, এক্ষেত্রে x আবার x বাদ যাচ্ছে, এক্ষেত্রে উপরে থাকছে 1 আর নিচে পাচ্ছি 2 প্লাস 1 ওভার x। লিমিট এখানে আমরা এখানে মানটা x এর মান ইনপুট করি, তাহলে পাচ্ছি 1 2 প্লাস 1 বাই ইনফিনিট, 1 ওভার 2 প্লাস 1 ওভার ইনফিনিট সমান 0, 1 বাই 2। দিস ইজ দ্য আনসার। অ্যানাদার এক্সাম্পল, লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট 5x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 ওভার 7x কিউব প্লাস 2x প্লাস 9। লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট, এক্ষেত্রে আমরা সর্বোচ্চ গাতযুক্ত চলক দ্বারা লব হরকে ভাগ করি, এক্ষেত্রে সর্বোচ্চ চলক হচ্ছে এক্স কিউব, 5x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 আবার 7x কিউব প্লাস 2x প্লাস 9, এক্ষেত্রে 1 বাই এক্স কিউব আর হরকে 1 বাই এক্স কিউব দ্বারা ভাগ করি। লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট,
এতে তাহলে পাচ্ছি ফাইভ ওভার এক্স প্লাস ইলেভেন ওভার এক্স স্কোয়ার প্লাস সিক্স ওভার এক্স কিউব, আর নিচে পরে পাচ্ছি সেভেন প্লাস টু ওভার এক্স স্কোয়ার প্লাস নাইন ওভার এক্স কিউব। এখন আমরা এক্স এর মান ইনপুট করি, ফাইভ বাই ইনফিনিট প্লাস ইলেভেন বাই ইনফিনিট স্কোয়ার প্লাস সিক্স বাই ইনফিনিট কিউব বাই সেভেন প্লাস টু বাই ইনফিনিট স্কোয়ার প্লাস নাইন বাই ইনফিনিট কিউব। তাহলে পাচ্ছি উপরে জিরো আর নিচে পাচ্ছি সেভেন, তাহলে আনসার হচ্ছে জিরো। দিস ইজ দ্য আনসার ফর মোর এক্সাম্পল ফর লিমিট x approaches infinite 2x cube plus 5x plus 9 by x squared minus 7x plus 3. Limit x approaches infinite এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি হচ্ছে x cube টু এক্স কিউব প্লাস ফাইভ এক্স প্লাস নাইন বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি। এতে লব ওভারকে সর্বোচ্চ ঘাতযুক্ত চলক দ্বারা ভাগ করি, ওয়ান ওভার এক্স কিউব ওয়ান ওভার এক্স কিউব। লিমিট এক্স অ্যাপ্রোচেস ইনফিনিট টু প্লাস 5 over x squared plus 9 over x cube 1 by x minus 7 over x squared plus 3 by x cube. এখন আমরা ওই মানে x এর মান ইনপুট করি, 2 plus 5 by infinite square প্লাস নাইন বাই ইনফিনিট কিউব, ওয়ান বাই ইনফিনিট মাইনাস সেভেন বাই ইনফিনিট স্কোয়ার প্লাস থ্রি বাই ইনফিনিট কিউব, টু প্লাস ফাইভ বাই ইনফিনিট স্কোয়ার জিরো প্লাস জিরো, ওয়ান বাই ইনফিনিট জিরো মাইনাস জিরো প্লাস জিরো, দাঁড়াচ্ছে টু বাই জিরো অর্থাৎ ইনফিনিট। দিস ইজ দ্য আনসার অফ ম্যাথ।